আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি রুবেল ফকির, আপনারা দেখতেছেন রুবেল ফকির ইউটিউব চ্যানেল। তো এই প্রবাসী ভাই ও বোনদের জন্য আজকে যে অনুষ্ঠান নিয়ে আসলাম, এটা আপনারা অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন, প্রবাসীদের জন্য ঘোষিত 700 কোটি টাকা প্রণোদনা। কে কে পাবে অথবা কোন ধরনের প্রবাসীরা পাবে, এটার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও শুরু করার পর আগে একটা ইন্ট্রোতে যাই। ঠিক আছে, চলে আসলাম ইন্টুর পর। তো এই সৌদি আরব প্রবাসী সহ পৃথিবীতে যত দেশের প্রবাসী আছে, সব দেশের প্রবাসীদের জন্য আজকে এই নিউজটা। নিউজটি হলো, গত কিছুদিন আগে আমি একটা নিউজ করছিলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে 200 কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ প্রবাসীদের জন্য ঘোষণা করেছে। এর কিছুদিন পরে আবার ওই তহবিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আবার এখানে 500 কোটি টাকা এই আরো প্রণোদনা অথবা আরো 500 কোটি টাকা এনে দেওয়ার জন্য ঘোষণা করছিল। তো এই মোট তাহলে আপনার 700 কোটি টাকা। এই 700 কোটি টাকা প্রবাসীরা কিভাবে পাবে, কারা কারা পাবে, এটা নিয়ে আলোচনা করব। তো ভিডিও তে যাওয়ার আগে বলবো, যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই 700 কোটি টাকা কারা কারা পাবে, আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে একটা বিবৃতি দিছে, দিয়ে বলছে এটা পাবে হলো যে সেটা আজ থেকে 3 মাস আগে, অর্থাৎ এই মার্চ মাসের 1 তারিখ থেকে, যারা বিভিন্ন দেশ থেকে মার্চ মাসের 1 তারিখ থেকে প্রবাসীরা এই করোনা ভাইরাসের কারণে অথবা চাকরি চলে গেছে, প্রবাস থেকে ফেরত গেছে, মার্চের 1 তারিখের পর থেকে যারা বাংলাদেশে গেছে তারা এই টাকাটার জন্য আবেদন করতে পারবে। দ্বিতীয় হইলো আপনার এই যারা প্রবাসে অনেক মানুষ মৃত্যুবরণ করছে করোনা ভাইরাসে, ওই প্রবাসে যে লোকেরা মৃত্যুবরণ করছে অথবা যে সমস্ত প্রবাসী ভাইয়েরা মৃত্যুবরণ করছে, তাদের পরিবার থেকে, তাদের পরিবারের লোকজন আবেদন করতে পারবে। তো তাদের পরিবারে কে কে আবেদন করতে পারবে এটা আমি বলবো, আমি বিস্তারিতটা আগে বলে নিতেছি, বিস্তারিতটা পরে বলবো। এখন আপনি বলতে পারেন তাহলে আমরা কিভাবে টাকাটা পাবো। তাই টাকাটা পাওয়ার জন্য আপনার যে মার্চের 1 তারিখের পরে প্রবাসীরা যারা গেছে এরকম লোকই হতে হবে, তারা আবেদন করতে পারবে। আর টাকাটার সুদ হবে 4%, তার মানে 1 লক্ষ টাকায় আপনার এই 4,000 টাকা সুদ আসবে 1 বছরে। আর এই 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত দেবে বলে ঘোষণা করছে। টাকাটার জন্য আবেদন করতে গেলে আপনি যে প্রবাসী, আপনার প্রবাস থেকে গেছেন, আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে, আপনার ভিসার একটা কপি লাগবে, আপনি বৈধ পথে প্রবাসী ছিলেন তার একটা ভিসার কপি লাগবে। আর এখানে আমি বলি, যারা বৈধ পথে বিদেশে আসছিলেন তারপরে কোনো কারণবশত আপনারা এই দেশে অবৈধ হয়ে গেছেন, কিন্তু তারাও টাকাটা পাবেন, তাদের জন্য একটা শর্ত দিছে। এই শর্তটা হইল, আপনি যে অবৈধভাবে বিদেশে ছিলেন, ঠিক আছে, আপনি যে বৈধ পথে রেমিটেন্স পাঠাইছেন অথবা বাংলাদেশে টাকা পাঠাইছেন, এইটার পরে কপি লাগবে। আপনি যে বৈধ পথে টাকা পাঠাইছেন এই কপিটা দিতে হবে। তারপরে আপনার যারা প্রবাসে মৃত্যুবরণ করছে করোনা ভাইরাসের কারণে, তারা কিভাবে আবেদন করবে, তাদের ফ্যামিলির কে আবেদন করতে পারবে, তাদের ফ্যামিলির যদি কারো স্বামী মনে থাকে তার স্ত্রী আবেদন করতে পারবে, তার না হয়তো তার ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়ে আবেদন করতে পারবে, তারপরে আপনার তার এই বাবা মা তার আবেদন করতে পারবে। তো এই টাকা কত টাকা দেবে, টাকা দেবে 1 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত। তাই আপনি আবেদন করলে তারপরে এটা যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করার পরে আপনি যদি টাকা পাওয়ার উপযুক্ত হন বা আপনি যদি আবেদনে টিকেন তাহলে আপনাকে টাকাটা দেবে। আর এখানে টাকাটা নেওয়ার জন্য আপনার যে কোনো একটা উন্নয়নমূলক প্রজেক্ট দেখাইতে হবে, যে প্রজেক্টটা আপনি বলেন একটা কৃষি প্রজেক্ট, একটা মৎস্য খামার, তারপরে আপনার গবাদি পশু পালন অথবা আপনার একটা ব্যবসা, যে কোনো একটা আপনার প্রজেক্ট সরকারকে দেখাইতে হবে, দেখাইলে আপনার ঋণটা নেওয়ার জন্য খুব সহজ হবে। তো এই ঋণটার ব্যাপারে আজকে আলোচনা করছি। যারা অবশ্যই, আমি মনে করি যারা এখনো বুঝেন নাই তারা অবশ্যই আপনার ভিডিওটা আরেকবার দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। আর সবাই ভালো থাকবেন, আগামীতে কথা হবে আবার। আল্লাহ হাফেজ।